হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশিতে, আর রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। জানবো এপ্রিল মাসটা মেষ রাশির মানুষদের জন্য কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। দেখুন, এপ্রিল মাসে সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিজনেসে ইনভেস্ট করার আগে না একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন, কারণ এপ্রিল মাসটা বিজনেসে খুব একটা মনের মতো যে লাভ সেটা কিন্তু আপনারা সেইভাবে দেখতে পাবেন না। লাস্টের দিকে, মাসের লাস্টের দিকে হয়তো কিছুটা প্রফিট আপনারা দেখতে পাবেন, লাস্টের দিকে কোনো ফরেন কানেকশন থেকে কোনো অর্থ যদি আসার থাকে সেটা দেখতে পাবেন। বিজনেসে সেইভাবে মুনাফাটা এই মাসে কিন্তু হবে না। নতুন বিজনেস শুরু করার জন্য আমি বলবো এই মাসটা খুব একটা পারফেক্ট না, একটু এই মাসটা নতুন বিজনেসটাকে চেপে রাখাই ভালো শুরু করার জন্য। তবে কাস্টমারের সাথে যে বন্ডিং হয় সেই বন্ডিংটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। এই বন্ডিংটা মেনটেন না করতে পারলে কিন্তু বিজনেসে প্রচণ্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনারা কিন্তু এই সময় হয়ে যাবেন। বিজনেস নিয়ে নতুন কোনো চিন্তাধারা বা ইনভেস্ট এই ধরনের যদি জিনিস করেন তাহলে আমি বলবো লাস্টের দিকে করলেই ভালো হয়। নতুন করে কোনো রকম পরিকল্পনা এই মাসটা অন্তত একটু চেপে যাওয়াই ভালো। আমি বলবো কি, যদি পরের মাসে করলে আপনাদের ভালো হয় তাহলে সেটা করাই কিন্তু ভালো। তবে দেখবেন বিজনেসে যাদের সাথে আপনাদের কানেকশন হচ্ছে সেই মানুষগুলো সঠিক কিনা, সেই মানুষগুলো সঠিক কিনা এটা বিবেচনা করে তবে তাদের সাথে মিশবেন বা তবে কিন্তু তাদের কোনো ধরনের সাজেশন নেবেন, না হলে কিন্তু কোথাও গিয়ে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। অর্থ নিয়োগ কিন্তু আমি বারবার বলছি খুব ভাবনা চিন্তা করে করুন, না হলে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা এই মাসে হতে পারেন। বিজনেস নিয়ে খুব একটা ভালো কিছু এই মাসে কিন্তু আমি বলতে পারলাম না। এবার জানবো জব কেমন যাবে। জবের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বেটার থাকছে মেষ রাশির মানুষদের জন্য। যারা অনেকদিন ধরে জবলেস ছিলেন তাদের জব পাওয়ার চান্স কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে যাচ্ছে। মনের মতো একটা জব যাকে বলে আপনারা কিন্তু এই মাসে পাবেন। অফিসে বসের কিন্তু খুব প্রিয় আপনি এই সময় হয়ে উঠবেন। নিজের কাজ দিয়ে বসকে কিন্তু আপনি এই সময় খুব খুশি করতে পারবেন, যে কাজটা দেখে হয়তো আপনার স্যালারিতে ইনক্রিমেন্টও হয়ে যেতে পারে। যাদের প্রমোশন হওয়ার আছে এই মাসে কিন্তু প্রমোশনও হয়ে যেতে পারে। বাইরে কোথাও কিন্তু কাজের সূত্রে আপনাকে যেতে হতে পারে, কাজ দেখিয়ে কিন্তু আপনি অফিসে একটা বেশ ভালো অ্যাটমসফিয়ার নিজের জন্য ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার কলিগসরাও কিন্তু আপনার কাজের খুব প্রশংসা করবে। এই যে কনফিডেন্স, আপনার এই কনফিডেন্সটাকে আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। এই কনফিডেন্সটাই কিন্তু আপনার একটা পাসওয়ার্ড বলা যেতে পারে। যারা নতুন জব করছেন তাদেরকে আমি বলবো তারা কাজের জায়গায় খুব মন দিয়ে জব করুন, আপনাদের এই নতুন জবটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট এনে দেবে। কাজের জায়গায় কিন্তু আপনাকে সবসময় অনেস্ট থাকতে হবে, হয়তো আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হতে পারে, অন্যের কাজ করতে হতে পারে, অনেক রেসপন্সিবিলিটি নিতে হতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাজের জায়গায় আপনাকে করতে হতে পারে। প্রচণ্ড পরিমাণ চাপের মধ্যেও কিন্তু আপনি কাজের জায়গায় এই মাসটা থাকবেন। তবে চাপের মধ্যে থাকলেও কোনো রকম অসুবিধা থাকে না যখন কাজের জায়গাটা প্রচণ্ড পরিমাণ ভালো হয়ে যায়। আপনি যে প্রবলেমগুলো ফেব্রুয়ারি মাস থেকে ফেস করছিলেন কাজের জায়গায় সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা ওভারকাম হয়ে যাবে, যাকে বলে কিন্তু আপনি একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন কাজের জায়গা থেকে। তাই এপ্রিল মাসে খুব ভালো একটা নিউজ আপনাদের জন্য জবের ক্ষেত্রে কিন্তু
রইল। যাদের কোনো রকম টেম্পোরারি জব করেন, যারা ধরুন সেই জবগুলো কিন্তু পার্মানেন্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা থাকছে। যারা অ্যাডভোকেট আছেন বা যারা ইনফরমেশন টেকনোলজিতে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত, বা যারা ধরুন মেডিকেল ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে, তারা অনেকটা গ্রোথ কিন্তু জবে এক ধাক্কায় দেখতে পাবেন। এবার জানবো আপনাদের লাভ লাইফ, ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো পার্টনারকে একটু টাইম দিতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যারা ভাবছেন বিয়ে করবেন, প্রেমটাকে বিয়েতে কনভার্ট করবেন, তাদেরকে আমি বলবো একটু বিবেচনা করে নিন, কারণ রাহুর দৃষ্টি 7th হাউসে থাকবে, তো সেক্ষেত্রে হয়তো কোনো ভুল ডিসিশন হয়ে যেতে পারে, ভুল লাইফ পার্টনার চুজ হয়ে যেতে পারে। একবার ছেড়ে 10 বার ভাবনা চিন্তা করুন, দেন ডিসিশান নিন, তাহলে কিন্তু সেই ডিসিশানটা আপনাদের অনেকটা ভালো হবে। ফ্যামিলির লোকেদের সাথে কিন্তু কোথাও গিয়ে একটু ফ্যামিলির লোকেদের সাথে প্রপার্টি নিয়ে কোথাও একটু প্রবলেম তৈরি হতে পারে, এই প্রবলেমটাকে কিন্তু আপনাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে ওভারকাম করে যেতে হবে। আর যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের জন্য বলবো, তাদের দুজনের মধ্যে বন্ডিং কিন্তু খুব ভালো থাকবে, একে অপরের সাথে অনেক কথা শেয়ার করবেন, যার ফলে কিন্তু আপনাদের রিলেশনটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে। দেখুন, এই মাসটা কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশান আপনাদের অনেকটা চাপের থাকছে, আপনাদের কিন্তু অনেকটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে এগোতে হবে, না হলে কিন্তু মাসের শেষে এসে অনেকটা প্রবলেমের মধ্যে আপনারা পড়বেন। এই মাসে কিন্তু কোথাও ইনভেস্ট করার জন্য আমি একদম সায় দেবো না, ইনভেস্ট করা কিন্তু এই মাসে একদমই ভালো হবে না। মাসের প্রথম থেকে অর্থটাকে একটু সঞ্চয় করুন, যাতে মাসের শেষে গিয়ে একদম প্রবলেমের মধ্যে আপনাদের না পড়তে হয়। তাই অর্থের ব্যাপারে আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলার জন্য, না হলে কিন্তু বিশেষ কোনো সমস্যা থাকছে না। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। দেখুন, শারীরিকভাবে সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে মানসিক দিক থেকে কোথাও কিন্তু আপনারা একটু আঘাতপ্রাপ্ত থাকছেন, যার ফলে কিন্তু আপনারা একটু ডিস্টার্ব থাকবেন। শারীরিক দিক থেকে আপনারা সব দিক থেকে ভালো থাকছেন। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের জন্য বলবো, যারা ধরুন সরকারি চাকরির পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, যারা আইটিতে পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য ভালো, বা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করবেন, ল নিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো বলা যেতে পারে। যে স্টুডেন্টরা এক্সাম দিয়েছেন, রেজাল্ট আউট হওয়ার আছে, তাদের জন্য আমি বলবো কি সময়টা খুব ভালো। যদি আপনারা প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে থাকেন এক্সামের জন্য, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় গিয়ে দেখতে পাবেন। যেসব বাবা মারা সন্তানের এডুকেশন নিয়ে চিন্তায় ছিলেন, সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন, সেই সব বাবা মাদের বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন, সন্তানের এডুকেশন বা সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা কোনো কারণ নেই, এই সময় আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট এই সব নিয়ে দেখতে পাবেন। আর যারা নিজের বাবা মার হেলথ নিয়ে চিন্তা করছিলেন, তাদেরকে আমি বলবো আরেকটু এক্সট্রা কেয়ার নিতে, কারণ বাবা মার হেলথ একটু প্রবলেম এর মধ্যে থাকবে। যাদের হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে বা যাদের হাড় ওরিয়েন্টেড প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেম গিয়ে কিন্তু কোথাও একটু বৃদ্ধি পাবে, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু মেনটেন করে চলতে হবে, না হলে সেরকম কোনো সমস্যা নেই, এই মাসটা কিন্তু আপনাদের খুব ভালো যাবে বলা যেতে পারে। তাহলে বন্ধুরা, মেষ রাশির এপ্রিল মাসের আলোচনা করে দিলাম, ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমি আপনাদের সাহায্যে অন্য বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারি। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কিন্তু আমার বন্ধু হয়ে যেতে হবে। তাহলে আজকের মতো টাটা, খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু অন্য ভিডিওতে।